আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। একটা বড় ভাইয়া এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে একটা কাগজ দিল। আমি নিতে চাচ্ছিলাম না, ভয় পেয়েছিলাম অনেক, কারণ আম্মা শুনলে অনেক বকবে। আমি নিচ্ছিলাম না বলে ওই ভাইয়াটা আমাকে ধমক দিয়ে বলল, নাও এটা, আর উত্তর হ্যাঁ দিবে। ভয়ে ভয়ে ওটা নিয়ে বাড়িতে ফিরে এলাম। তারপর আব্রাডের চোয়াল শক্ত হয়ে আসছে ধীরে ধীরে। বাড়িতে এসে ওটা পড়ে আমি কিছুই বুঝতে পারিনি, আবার ভয় পেয়েছিলাম অনেক। আম্মাকে কিছুই বলিনি, কাগজটা ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি ওই ভাইয়াটা এমন করবে। মনমরা হয়ে বলল, তো লিপির কাছে শুনেছিলাম ছেলেটা অনেক ঝামেলা করেছে পরে। কি ঝামেলা আমি জানি না। আম্মা সেদিন থেকে আমাকে চোখে চোখে রাখত, বাড়ি থেকে বেশি বের হতে দিত না, শুধু পুকুর পাড়ে এসে বান্ধবীদের সাথে পুতুল খেললে আম্মা কিছু বলতো না, কিন্তু দেরি হলে বকত। আমার আম্মা অনেক ভালো। রূপা আব্রার হাত চেপে ধরে খুশি হয়ে বলল, আব্রার কিছুক্ষণ রূপার দিকে তাকিয়ে রইল, কপালের চুলগুলো কানের পেছনে গুঁজে দিল, পরোটার আর অল্প বাকি ছিল সেটা রূপার মুখে দিল। তারপর প্রশ্ন করল, তখন তুমি কোন ক্লাসে পড়তে? সেভেনে। ওই ছেলেটা যে আমার কোমর চেপে ধরেছিল বাসায় এসে দেখি খুব জ্বালা করছিল। আম্মাকে বলি কথাটা, আম্মা আমার কাপড় সরিয়ে দেখে ছেলেটা খামচে ধরেছিল, তাই রক্ত এসে জমে গেছে। আম্মা পরিষ্কার কাপড় দিয়ে সেভেন দিয়ে মুছে দেয়। জানেন, সে খামচির দাগটা আমার কোমরে এখনো আছে। আব্রার রূপার খোমটা টেনে মাথায় তুলে দেয়। রূপা মুখের দিকে তাকায়, নাকটা ঘেমে গেছে, আরো মায়াবী লাগছে এই চেহারাটা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বাজার আর 10 মিনিট বাকি। আব্রার উঠে দাঁড়ায়। আজ কেন যেন যেতে ইচ্ছে করছে না রূপাকে রেখে, তাও যেতে হবে। আব্রার প্লেট গ্লাস টেবিলে রেখে আসে, রুমে এসে টাই বেঁধে নেয়। বের হওয়ার আগে রূপার হাত ধরে বলল, আমি না আসা পর্যন্ত রুম থেকে বের হবে না, ঠিক আছে? মেনু এসে দুপুরে খাবার দিয়ে যাবে, একদম বের হবে না বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, বের হব না, গাল ফুলিয়ে বলল রূপা। আব্রার পকেট থেকে একটা চকলেট বের করে রূপার হাতে দিল। রূপা খুশিতে হাত তালি দিয়ে চকলেটটা নিয়ে নেয়। আব্রার হাসে। কাল একটা পানির বোতল কিনেছিল আব্রার, দোকানের কাছে 10 টাকা সেই মুহূর্তে ভাঙতি না থাকায় এই চকলেট দিয়ে দেয়। রূপা প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে বলল, আপনি কাল মিনু আপাকে ধমক দিয়ে কথা বলেছেন কেন? রাগ উঠেছিল তাই। এটা নিয়ে একটা হাদিস আছে, শুনুন, আপনার অনেক কাজে আসবে। আচ্ছা বলো। একদা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চাইলেন যে খাদেমরা অপরাধ করলে তাদের কতবার ক্ষমা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, 70 বার। আপনি যদি আপনার নিকট কাজ করা কর্মচারীদের 70 বার করে ক্ষমা করে দেন, তাহলে তাদের সাথে খারাপ ব্যবহার হবেই না, তারাও আপনাকে সম্মান করবে। আব্রার কিছুক্ষণ ভাবল, তারপর হেসে বলল, সত্যি অনেক উপকার করলে এটা আমাকে জানিয়ে, ধন্যবাদ বেগম সাহেবা। আব্রার বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রূপা দরজা আটকে দিল, পুরো ঘরটা গুছিয়ে ফেলল। যদিও গোছানোর কিছুই নেই, ঘুম থেকে উঠে আব্রারই প্রতিদিন বিছানা গুছিয়ে ফেলে। রূপা নিজের কাপড়গুলো আলমারিতে ভরে রাখল। আব্রারের একটা শার্ট হাতে নিল, নাকের কাছে আনতেই মনে হলো রূপার পুতুলবর ওর সামনে দাঁড়িয়ে আছে। শার্টে তার পুতুলবরের গায়ের ঘ্রাণ লেগে আছে। রূপা শার্টটা জড়িয়ে ধরে, আপনি আমার কাছে থাকলে আমার অনেক ভালো লাগে, আপনার প্রতিটা কথা অনেক ভালো লাগে, আপনার গম্ভীরভাবে বলা প্রতিটা কথাও আমার খুব ভালো লাগে, আপনার শাসনগুলো আমার খুব ভালো লাগে, কারণ আপনি যে আমার পুতুলবর। আপনি আমার হাত ধরলে আমার মনে হয় না আপনি আমার ক্ষতি করবেন, অন্য কেউ ছুলেই কেমন যেন লাগে, শুধু আপনি একজন মানুষ যার সামনে আমি অনায়াসে চলতে ফিরতে পারি, আমার কিউট পুতুলবর। সবাই খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমের সোফায় বসেছে। সে সময় আব্রার এসে মেনুর থেকে খাবার চাইল। রিমি বলল, বাহ ভাই, একেবারে বইয়ের আঁচলের তলে গিয়ে আশ্রয় নিলি, আগে তো কোনো মেয়েকেই সহ্য করতে পারতি না। শাহেদা বলল, আমাদের সাথে খেলি না যে, বিয়ে করে দেখছি একেবারে বউ পাগলা হয়ে গেলি। আব্রার কিছু বলল না, চুপ করে রইল। আমজাদ শাহেদাকে থামিয়ে দিয়ে বললেন, আরে কি যে বলো না তুমি, বউ পাগলা আবার কি কথা, বউয়ের দায়িত্ব নিলেই বউ পাগলা হয়ে যায়। একটা মেয়ে তার পরিবার ছেড়ে অচেনা একটা পরিবারে এসে থাকতে শুরু করে, তখন সেই অচেনা পরিবারের একমাত্র কাছের সঙ্গী তো স্বামী হয়। স্বামী যদি অবহেলা করে, কে আর না করে, তাহলে মেয়েটা কার কাছে যাবে, কার কাছে নিজের মনের কথা বলবে? স্বামী নামক পুরুষটার উপর ভরসা করেই তো একটা মেয়ে পরিবার ছেড়ে আসে। আর রূপা শারীরিকভাবেই বড় হয়েছে, মনের দিক থেকে এখনো বাচ্চা, তাই আব্রার ওকে দেখে না রাখলে এই অচেনা পরিবেশে মেয়েটা কিভাবে থাকবে, কিভাবে মানিয়ে নেবে? আর কখনো এসব উদ্ভট নামে ডাকবে না, নিজের মেয়েকে বলো স্বামীকে আঁচলে বেঁধে রাখতে। আর ছেলের বউ এই কাজ করলেই দোষ, তোমরা মহিলারাও পারো বটে। আব্রার তুই তোর কাজে যা। রিমিকে বললেন, বিয়ের পর তুই নিশ্চয়ই চাইবি তোর স্বামী তোকে ভালোবাসুক, আগলে রাখুক, সবসময় আশেপাশেই থাকুক, যেটা তুই চাইতে পারিস সেটা অন্য একটা মেয়ে চাইলেই দোষ। আমজাদ কপট রাগ দেখিয়ে উঠে এলেন। রিমি মাকে বলল, দেখলে মা, বাবা বরাবরের মতো সবসময় ভাইয়াকে সাপোর্ট করলো, বাবা আমাদের চেয়ে বেশি ভাইয়াকে দেখতে পারে। শাহেদা রিমির কথার উত্তর দিল না,
দমে গেল স্বামীর কথায়, তবে মনে মনে বেশ গর্জে ওঠে। রাগ খুব সব গিয়ে পড়ে রূপার ওপর, মনে মনে হিসেব কষতে শুরু করেন, এর একটা বিহিত সায়দা করেই ছাড়বে, এখন শুধু সময়ের অপেক্ষা, সময় হলেই তার চাল চালবে, রূপাকে তরপাবে, চোখের সামনে রূপাকে তরপিয়ে সে আনন্দ পাবে, এমন আশাই মনে মনে করল। আবরা রুমে এসে খাবারগুলো সব সেন্টার টেবিলে রাখল। রূপা সোফায় বসতে বসতে ডাক দিল। রূপা বারান্দা থেকে লাফিয়ে লাফিয়ে এলো আবরারের সামনে। আজকে দুই বেনুনি করেছে, দুইটা দুই পাশে রেখেছে, দুই হাতে বেনুনি দুটো টেনে ধরে ডানে বায়ে ঢুলে ঢুলে আবরারের সামনে দাঁড়াল। আবরার কিছুক্ষণ তাকিয়ে রইল রূপার দিকে, একদম বাচ্চা মেয়েদের মতো লাগছে এখন, মনে মনে হাসলো আবরার। রূপা ডানে বায়ে ঢুলছে আর এদিক সেদিক তাকাচ্ছে, আবরার হাত ধরে পাশে বসালো, প্লেটে ভাত দিয়ে বলল, খাও। আপনি খাইয়ে দেন। আমি কেন, আমার নিজের হাতে খেতে ইচ্ছে করছে না তাই। দেবেন না, ঠোঁট ফুলিয়ে বলল রূপা। রূপার মাথায় হালকা চাপড় মেরে আবরার ভাতের প্লেট হাতে তুলে নিল, ভাত মাখিয়ে রূপার মুখে দিল। রূপা সোফায় হেলান দিয়ে বসে ভাত চিবুচ্ছে আর আনমনে কি যেন ভাবছে। আবরার সেদিকে তাকিয়ে নিজেও ভাত মুখে দিল। কি ভাবছ, আপনি আমাকে কি সারপ্রাইজ দেবেন? দিলে দেখতে পাবে, এখন বলে সমস্যা কি, বলে দিলে সারপ্রাইজ থাকবে না। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল রূপা। আবরার যত্ন করে রূপার গালে ভাত তুলে দেয়। রূপা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবরারের আরেকটু কাছে এসে বসল। আবরারের বাহু দুই হাতে চেপে ধরে বলল, আচ্ছা একটু করে বলেন। একটু করে বললে তো আর কিছু হবে না, এত এক্সাইটেড কেন তুমি? বারে আমি এক্সাইটেড হব না তো কি পাশের বাড়ির কেউ হবে? আমাকে সারপ্রাইজ দিচ্ছেন, আমি তো একটু এক্সাইটেড হবই তাই না? একটু করে বলেন প্লিজ। বলা যাবে না, রূপা চোখ ছোট ছোট করে এক চিমটি দেখিয়ে বলল, এতটুকু বলেন, এতটুকু বলা যাবে না? গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসল রূপা। আবরার শব্দহীন হাসল। খাওয়া দাওয়া শেষে প্লেট গ্লাস রেখে এলো নিচে। রূপা ঘুমাবার প্রস্তুতি নিয়ে নিয়েছে, আবরার খাটের অপর পাশে বসল। রূপা হাত এগিয়ে দিতেই আবরার হাত বেঁধে দিল। গত কয়েকদিন ধরেই হাত পা বেঁধেই ঘুমাচ্ছে রূপা। সেদিন মেঝেতে পড়ে যাওয়ার পর আবরার মানা করেছিল আর ওভাবে না ঘুমাতে, রূপা শোনেনি। রূপা শুয়ে পড়ে, আবরারও বাতি নিভিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রূপা বলল, ঘুমিয়ে গেছেন আপনি? না। কেন, পানি খাবেন? একটুও বলবেন না সারপ্রাইজের ব্যাপারে? না। আপনি একদম পচা। উল্টো পাশ ফিরেই রূপা শুয়ে পড়ল, কালকে সারপ্রাইজ পেয়ে বেশ খুশি হবে, তখন নিচ থেকে ধন্যবাদ জানাবে। পাগলি মেয়ে, পিচ্ছি বউটা আমার, মনে মনে বলে হাসলো আবরার। আবরার অফিসে যাওয়ার আগ পর্যন্ত রূপা বেশ জ্বালিয়েছে সারপ্রাইজের ব্যাপারে একটু বলার জন্য, সামান্য একটু, কিন্তু আবরার বলেই নি, না বলেই অফিসের জন্য বেরিয়ে গেছে। রূপা গাল ফুলিয়ে দোলনায় বসে দোল খায় আর চোখে বারবার আবরারের দেওয়া চকলেটগুলোর দিকে তাকায়, আবার মুখ ঘুরিয়ে নেয়। খাবি না এসব রূপা, তোকে কিচ্ছু বলেনি সারপ্রাইজের ব্যাপারে, উল্টো চুপ থাকার জন্য ঘুষ দিয়েছে চকলেট, একদম খাবি না। কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল, একটা ঢোক গিলে করুণ চোখে তাকালো চকলেটের দিকে। একটু খেলে তো কিছু হবে না তাই না? নিজে নিজে বকবক করে চকলেটের সামনে এসে দাঁড়ালো। এতগুলো চকলেট কেমন করে চেয়ে আছে তোর দিকে দেখ, আর তুই কিনা খাবি না? অবশ্যই খাবি এবং এখনই খাবি, সবগুলোই খাবি, নিজেই নিজেকে ধমক দিল। তারপর ধপ করে সোফায় বসে চকলেট একটা নিয়ে খাওয়া শুরু করে। এত মজার চকলেট না খেয়ে থাকলে আফসোসে পাগল হয়ে যেতি রূপা, নিজেই নিজেকে আফসোস করালো। সাড়ে নয়টার দিকে আবরার বাসায় ফিরল। রূপা শুয়েছিল, নামাজ পড়ে মাত্রই বিছানায় গড়িয়ে পড়েছিল। আবরার রুমে আসায় উঠে বসে চোখ পিটপিট করে আবরারের দিকে কয়েকবার তাকায়, আবরার তাকালেই মুখ ঘুরিয়ে নেয়। আবরার বুঝতে পারে রূপা রাগ করেছে। ওয়াশরুম থেকে একেবারে গোসল করে বের হয়ে এলো, রূপা এখনো খাটে বসে আছে। আবরার এক নজর সেদিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রূপা হতাশ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর আবরার রুমে এলো, এক হাতে একটা বস্তা আর এক হাতে শপিং ব্যাগ। রূপা সেদিকে তাকিয়ে সোজা হয়ে বসল, বুঝতে পারছে না কি এসব। আবরার সব রুমে রেখে দরজা লাগালো, বস্তাটা খুলে এক এক করে সব বের করল। রূপা বিস্মিত হচ্ছে, এতগুলো বই কেন এনেছে আবরার বুঝতে পারছে না। সবশেষে বস্তা থেকে একটা ব্যাগ বের করল। স্কুল ব্যাগ দেখেই রূপা ভেতরে ভেতরে খুশিতে নেচে ওঠে, তবে উপরে স্থির আছে। রূপা অপেক্ষা করছে আবরারের ডাকের, কেন যে ডাকছে না, এত সময় স্থির হয়ে বসে থাকতে বেশ কষ্ট হচ্ছে। আবরার রূপার সামনে এসে দাঁড়ালো। রূপা এক পলক আবরারের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, ভয়ঙ্কর সে চাহনি। চোখ দুটো ছোট ছোট করে ঠোঁটে দুষ্টু হাসি রেখে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। এই চাহনি তো ঘায়েল করে দেয় রূপাকে, এভাবে তাকালে মনে হয় একটা অদৃশ্য তীর এসে আঘাত করে রূপার হৃৎপিণ্ডে। সারপ্রাইজ দেখবে না? রূপা মাথা ঝাঁকালো, অর্থাৎ সে দেখবে। আবরার রূপার হাত ধরে টেনে বইগুলো সামনে এনে দাঁড় করালো। রূপা এক পলক বইগুলোর দিকে তাকিয়ে আবার আবরারের দিকে তাকালো, হাঁটু ভাঁজ করে বসলো বইয়ের সামনে। রূপা বইগুলো উল্টে পাল্টে দেখছে, বিস্ময়ে কথা বলতেই পারছে না। কোনো রকমে বলল, এইগুলো তো আমার ক্লাসের বই, মানে আমি এখন থেকে আবার স্কুলে পড়ব? আমি আবার স্কুলে যাব? হ্যাঁ। রূপা স্থির হয়ে বসে রইল বইয়ের সামনে।
আবরার ওর পাশে বসে বাহু দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, কেমন লাগছে? রূপা বইগুলো জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ছোটে হাসি ফুটিয়ে আবরারের দিকে তাকিয়ে বলল, আমি না সত্যি সত্যি বিশ্বাস করতে পারছি না, আপনি আপনি আমাকে আবার স্কুলে ভর্তি করাবেন? আপনি অনেক ভালো, কাল রাতে কে যেন বললো আমি অনেক পচা। রূপা মাথা নিচু করে নিল, আবরার সেদিকে তাকিয়ে থাকে। মুখে হাসি চোখে পানি নিয়ে এক এলোকেশে কন্যা তার সামনে বসে আছে। আবরারের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত এটা, তাও আবার একেবারে হালাল এই মেয়ে তার জন্য। পলকহীন তাকিয়ে থাকতেও কোনো যেন বাধা নেই, কোনো অপরাধ বোধ নেই, এক অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি এটা। আবরার শুধু দেখেই যাচ্ছে। রূপার লম্বা খোলা চুল ফ্যানের বাতাসে উড়ে এসে আবরারের চোখে মুখে পড়ে, তাতেও যেন কোনো বিরক্তি নেই আবরারের। এ যেন এক সাগর ভালো লাগায় এসে ডুবেছে আবরার। আবরার কোনোদিন ভাবেনি এমন দিন তার জীবনে আসবে, তার এই রোবোটিক জীবনে একগুচ্ছ স্বচ্ছ ভালো লাগা নিয়ে কেউ তার জীবনে আগমন ঘটাবে। তাও আবার 14 বছরের এক কিশোরীর সাথে তার এত সক্ষতা গড়ে উঠবে। অন্য কেউ হলে হয়তো বিরক্তিতে এখান থেকে সরে যেত, কিন্তু শুধু রূপার সামনে আসলেই আবরার কেমন যেন হয়ে যায়। শুধু রূপার সামনে নিজেকে প্রকাশ করে আবরার। রূপা বইগুলো রেখে শপিং ব্যাগটা দেখিয়ে বলল, এটা থেকে আবরারের ধ্যান ভাঙল। প্যাকেটটা নিয়ে রূপার হাতে দিয়ে বলল, নিজে দেখো কি। রূপা প্যাকেট খুলে সব বের করল, নীল একটা থ্রি পিস, সাদা সালোয়ার, সাদা ক্রস বেল্ট, কোমর বেল্ট, সাদা একটা বড় ওড়না। রূপা জামাটা নিয়ে দাঁড়িয়ে গেল, লাফিয়ে উঠে বলল, এটা স্কুল ড্রেস? আবরারও দাঁড়ালো, রূপার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ। রূপা খুশিতে জামাটা নিয়ে কয়েকবার ঘুরল, নিজের সামনে ধরে বলল, আমি এটা পরে আসি এখন? এখন পরবে? হ্যাঁ, একটু দেখি না আমাকে কেমন লাগে। আচ্ছা যাও। রূপা জামা আর সালোয়ার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আবরার অপেক্ষা করছে রূপার জন্য। রূপা একটু পরে বেরিয়ে এলো, আবরারের সামনে দাঁড়িয়ে বলল, আমাকে কেমন লাগছে? আবরার দুই হাত বুকের ওপর শক্ত করে ভাঁজ করে রাখলো। মেয়েটা আসলেই বোকা, এভাবে ওড়না ছাড়া সামনে না আসতেই পারত। আবরার ক্রস বেল্ট দেখিয়ে বলল, ওটা সহ পরে। ওহ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, এক্ষুনি পড়ছি। রূপা ক্রস বেল্ট নিয়ে আয়নার সামনে দাঁড়ালো, খুশিতে কিছুক্ষণ পরপরই লাফিয়ে উঠছে। আবরার রূপার পেছনে দাঁড়িয়ে আয়নায় রূপাকে দেখছে। রূপা ক্রস বেল্ট পরে আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখছে, চুলগুলো 2 মিনিটেই বেরোনি করে ফেলল। আরও কয়েকবার নিজেকে ঘুরে ঘুরে দেখে আবরারের সামনে দাঁড়িয়ে বলল, আমাকে ছাত্রীর মতো লাগছে? হ্যাঁ, একদম স্কুলের ছাত্রীর মতো লাগছে। রূপা খুশি হয়ে যায়, আবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে। আবরারের সামনে এসে বলল, আমি কোন দিন থেকে স্কুলে যাব? সরে গিয়ে ওড়নাটা নেয়, আবার আয়নার সামনে এসে ওড়না খুলে মাথায় ঘোমটা দিয়ে গায়ে পেঁচিয়ে নেয়। আবরার সেদিকে তাকিয়ে থাকে। ঘোমটার কারণে এখন রূপার বয়স যেন 6 বছর বেড়ে গেছে, কতটা বড় দেখাচ্ছে মেয়েটাকে। আবরার বলল, কাল থেকে। কাল থেকে? হ্যাঁ। ইয়ে, তালি দিয়ে বইগুলোর কাছে যায় রূপা, ব্যাগটা কাঁধে নিয়ে দেখে কেমন লাগছে তাকে। আবরার পেছনে দাঁড়িয়ে আয়নার ভেতরে দেখা যাওয়া রূপার ছবি তুলে নেয় মোবাইলে। রূপা ব্যাগটা রাখার জন্য নিচে ঝোঁকের সামনে তাকালেই আবরার আরেকটা ছবি তুলে নেয়। রূপা বুঝতে পারেনি, ভেবেছে আবরার মোবাইলে কিছু দেখছে। নিজেকে আরেকবার আয়নায় দেখে স্কুল ড্রেসটা খুলে রাখে। বইগুলো দেখিয়ে বলল, এগুলো কোথায় রাখবো? আমার টেবিলে রাখো, আজ থেকে ওটা তোমার টেবিল, ওখানে বসে পড়বে। সত্যি? রূপা বইগুলো নিয়ে আস্তে ধীরে টেবিলে সাজিয়ে রাখে। আবরার শুরু থেকে রূপার প্রতিটা কার্যক্রম দেখছে। রূপার এসব পাগলামি দেখতে আবরারের ভীষণ ভালো লাগে। রূপা একটা বই নিয়ে খাটে বসে বলল, আমাকে কি আপনি পড়াবেন? হ্যাঁ। রূপা ভীতু চোখে তাকিয়ে বলল, পড়া না পারলে কি মারবেন আমাকে? আম্মা কিন্তু আমাকে কোনোদিন মারেনি পড়া না পারলে, মাঝে মাঝে বকা দিত অনেক, কিন্তু কোনোদিন আমার গায়ে একটা টোকাও দেয়নি। মারবো না, বই নিয়ে এদিকে আসো, তোমাকে একটা পড়া দিই, দেখি কেমন পড়ালেখা পারো। রূপা লাফিয়ে নেমে দ্রুত ছুটে আসে আবরারের দিকে। রূপার এত আগ্রহ দেখে আবরার খুশি হয়, রূপাকে একটা পড়া দেখিয়ে দেয়। রূপা বই নিয়ে আবার খাটের ওপর উঠে বসে। আবরার রূপার দিকে তাকালো, খুব সিরিয়াস হয়ে পড়ছে রূপা। এই সিরিয়াস ভাবটা রূপার মুখটাকে যেন আরও মায়াবী করে তোলে। আবরার ফোনের দিকে তাকায়, রূপার ক্যান্ডিড ছবিটা ফোনের ওয়ালপেপারে দিল আবরার। অন্যরকম হয়েছে এই ছবিটা, বেশ খানিকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে আবরার। রূপার দিকে তাকিয়ে বলল, তোমার বয়স কত রূপা? 14 চলছে। 14 বছরের মেয়েরা তো 9-এ পড়ে না রূপা, তোমার বয়সকে কমিয়ে দেওয়া হয়েছে? না, সত্যি 14 বছর। আম্মা আমাকে প্লে নার্সারি কেজি পড়ায়নি, বাসায় আমাকে এই 3 ক্লাসের পড়া আম্মা নিজেই পড়িয়েছে, তারপর 1-এর বইয়ের অর্ধেক পড়া পড়িয়ে স্কুলে 1-এ ভর্তি করিয়েছে, তাই 14 বছরে 9-এ উঠে গেছে। বইয়ের দিকে তাকিয়ে বলল রূপা, তাহলে এত কম বয়সে বিয়ে দিল কেন তোমাকে? রূপা বইটা নামিয়ে রাখল, তারপর বলল, আসলে আমি এত ভালো জানি না, তবে আপনি আর আব্বা যেদিন আমাকে নিতে এসেছিলেন সেদিন আম্মা বলল অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। তুমি জানো আমার বয়স কত? না, বইয়ে মুখ ডুবিয়ে বলল রূপা, তোমার থেকে গুনে গুনে 13 বছরের বড় আমি। তো আমার আব্বা আমার থেকে 15 বছরের বড়, তাও ওনারা কত সুন্দর করে বন্ধুর মতো করে থাকেন। সম্পর্ক বয়স দেখে হয় না, মনের দিকটাই আসল।
যদি দুইজনের মনের মিল এক থাকে তাহলে সে সম্পর্ক মধুর সম্পর্কে পরিণত হয়। কে বলেছে এসব? আম্মা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স 40 বছর ছিল। বয়সের এত তারতম্য থাকার পরেও ওনারাই হলেন সর্বকালের সেরা দম্পতি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 52 বছর বয়স তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স 6 কি 7 বছর। তাদের জীবনে ভালোবাসার অভাব ছিল না। একবার এক মজলিসে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তিনি বললেন, আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দম্পতি জীবনে ইউনিক ব্যাপারটা কি জানেন? আবরার তাকিয়ে রইল রূপার দিকে। রূপা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সদ্য যৌবনে পা দিয়েছিলেন মাত্র। ঠিক সেই সময় তিনি বিধবা হন, অর্থাৎ 18 বছর বয়সে তিনি বিধবা হন। এরপর তিনি 48 বছর বেঁচেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বুকে নিয়ে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি নিঃসন্তান ছিলেন, তাই সম্পর্কে বয়সটা কোনো ব্যাপার না। আসল বিষয় হচ্ছে মনের দিকটা আর আপনি কতটা দিন মানতে পারেন। সুন্নাহ মেনে চললে জীবন এমনিতে রঙিন হয়। রূপা কথা শেষ করে নিঃশ্বাস ফেলল, আবরারের দিকে তাকিয়ে বলল, বুঝেছেন, আসলে আমি এসব জানতাম না। আমার একটা বান্ধবীর 13 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। সেদিন অনেক মন খারাপ ছিল আমার, তখন আম্মা আমাকে কাছে টেনে নেন, তারপর এই কথাগুলো বলেন আর বলল, একটা মেয়ে খুব তাড়াতাড়ি নাকি বিয়ের উপযুক্ত হয়ে যায়, আর বিয়ে যত তাড়াতাড়ি হবে একজন নারী এবং একজন পুরুষ ততই ফিতনা থেকে বেঁচে থাকবে। কিন্তু এসব আমাদের সমাজ মানে না, তাই তো বিয়ের নির্দিষ্ট বয়সের পরেও তারা অবিবাহিত রয়ে যায়। তখন তারা হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, যার বেশিরভাগ ফলই বিচ্ছেদ হয়। তারপর তারা ভাঙা মন নিয়ে আরেকজনের সংসারে গিয়ে ঠিকমতো মন বসাতে পারে না, স্বামীকে ভালো লাগে না, ঝগড়া মনোমালিন্য এসব শুরু হয়, আর এক পর্যায়ে গিয়ে ডিভোর্স হয়ে যায়। অথবা কেউ কেউ তো বিয়ের মতো পবিত্র সম্পর্ক থেকেও জিনায় জড়িয়ে যায়, আবার সেই ডিভোর্স, যার কারণে বর্তমান সমাজে ডিভোর্স একটা মহামারী আকার ধারণ করেছে। আরও অনেক কারণ আছে। বুঝেছেন, এসব আমাকে আম্মা খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে সেদিন। রূপা বড় করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। আবরা রূপার দিকে তাকিয়ে মনে মনে বলল, সবই ঠিক আছে, শুধু তুমি এখনো বাচ্চা আর বোকা রয়ে গেছো মনের দিক দিয়ে। তুমি একটু বড় হলে কি হতো রূপা? মানে যদি আমার দিকটা একটু বুঝতে, এই আর কি। থাক, কি আর করার, তোর কপালে এমন পিচ্ছি বই ছিল আবরার, মন খারাপ করিস না। বউটা বড় হলেই তারপর বাকি সব হবে, বাচ্চা কাচ্চাও হবে। আবরার একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে এলো রূপার কাছে। রূপার মাথায় ঠোকা দিয়ে বলল, আর পড়তে হবে না, ঘুমাও এবার, কাল সকালে উঠে পড়ো। ঠিক আছে। আবরার বিছানায় পড়তেই ঘুমে তলিয়ে গেল। শুধু ঘুম নেই রূপার চোখে, কাল স্কুলে যাবে সেই উত্তেজনায় ঘুম চোখ থেকে পালিয়েছে। উফ, কি যে আনন্দ লাগছে এখন, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে আবার স্কুলে পড়ার সুযোগ দেবেন। আপনি সত্যি অনেক ভালো, স্কুল ব্যাগটা অনেক সুন্দর। ইস, আমার এখনই স্কুলে যেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো আর স্কুলে যাওয়া সম্ভব না। আপনি আমাকে এভাবে সারপ্রাইজ দেবেন আমি ভাবতেই পারিনি, সত্যিই খুব খুব খুশি হয়েছে আমি। ধন্যবাদ আপনাকে, আমার পুতুল বটটা। রূপার হাত ধরে ঝাঁকুনি দিতে রূপা লাফিয়ে বসল, আবরার দিকে তাকিয়ে আছে। হাসি হাসি মুখটা দেখে রূপা চোখ বন্ধ করে, কি হয়েছে, এভাবে ডেকেছেন কেন? স্কুলে যাবে না নাকি আরো ঘুমাবে? ঘুমালে শুয়ে থাকো, আজ তো বৃহস্পতিবার, একেবারে শনিবার থেকে স্কুলে যাবে। রূপা ঝট করে চোখ খুলে ঘড়ির দিকে তাকালো, কাঁদো কাঁদো হয়ে বলল, আমার নামাজ ডেকেছে, আমি পানিও মেরেছি, মুখে হাত দিয়ে দেখো এখনো পানি আছে। কিন্তু তুমি উঠলেই না? রূপা মুখে হাত দিয়ে পানি মুছে নিল, আবরার দিকে ছল ছল চোখে তাকিয়ে রইল। কাল রাতে ঘুমাওনি? হুম, খুশিতে ঘুমিয়ে আসছিল না, তাই জেগে জেগে স্কুলের কল্পনা করেছে, তারপর কখন যেন ঘুমিয়ে গেছে। আবরার হেসে উঠল। রূপা বলল, হাসুন আপনি, হাসতেই থাকেন, স্কুলে যাবে নাকি বসে বসে ঝগড়া করবে? রূপা লাফিয়ে নামল, স্কুলের কামিজ এবং সালোয়ার নিয়ে দৌড়ে ওয়াশরুমে গেল। 10 মিনিটের মধ্যে বেরিয়ে এলো, আবরার আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছিল।